فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوان الا على الظالمين اما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়ুহিব্বুত tawwabীন ওয়া ইয়ুহিব্বুল mutatahhhirীন। সুপ্রিয় دینی ভাই ও বন্ধুগন, কবিরাগোনা নিয়ে ধারাবেিক আলোচনা আজকে দ্বিতীয় পর্বে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে ইনশাআল্লাহ আমরা কবিরাগুনার অন্যান্য দিক নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পাপমুক্ত থাকেন, যারা আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার 222 নম্বর আয়াতে ইরشاد করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন সুবহানাল্লাহি ওয়া যারা অন্যায় করেছে অন্যায় করে আল্লাহর কাছে আবার ধরা দিয়েছে নিজেদেরকে পেশ করেছে আল্লাহ আমি দিয়ে অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও যারা আল্লাহর কাছে ক্ষমা নিতে পছন্দ করেন ক্ষমা চান বিনিতভাবে কান্না কাটি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আমি ভুল করতে পারি আপনি ভুল করেছেন আপনিও ভুল করতে পারেন মানুষ যারা তার ভুল করতে পারে তবে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর তার প্রিয় এবং উত্তম ব্যক্তি হল যারা অন্যায় করার পরে তারা অন্যায়গুলিকে মোচন করে ফেলে ডিলিট করে ফেলে কেননা মেন তাদের ইমানই পাওয়ারে তারা সব সময় পূর্ণ হবে তাদের ইমান হবে ফুল আমরা মোবাইলের ব্যাটারির সাথে উদাহরণ দিতে পারি আমাদের ব্যাটারি যখন ফুল থাকে একশো তখন তখন ফুল যখন কমে যায় তখন চার্জের প্রয়োজন হয় যারা মেন মোত্তাকি পরেজগার তাদের ইমান হবে পরিপূর্ণ ফুল যখন কোনো অন্যায় করে তখন তার ইমানে লোভ পায় কমে যায় আর এই ইমানকে বৃদ্ধি করতে হয় সুন্দর আমলের মাধ্যমে আর যে অন্যায়গুলি হয়ে গেছে সেটি পূর্ণ করার জন্য তোভাব প্রয়োজন হয় আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হই সুপ্রিয় দর্শক শ্রোতা এজন্য যারা অন্যায় করে ফেলেছেন এরপর অন্যায়গুলোকে মোচন করার চেষ্টা করেন না না। এটি মানবিকভাবেও এটি অনিয়ম এবং আল্লাহ সফানহ তা এটি পছন্দ করেন না এজন্য আল্লাহ সল্ভহান তালায় স্বাদ করেন ইন আল্লাহ ইয়োহিবুতৌয়া বিন যারা তৌবা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ইমানকে পরিপূর্ণ করে ফেলেছেন যারা বড় বড় অন্যায় করেছেন তাদেরও জানা উচিত আল্লাহ সফান তালা তিনি এভাবে ক্ষমা করে দেন জন্য আল্লাহ সুবহানাহু হওয়া তালা ছোট গুনা বড় গুনা যত ধরনের গুনাহ রয়েছে সেগুলোকে মোচনের সুন্দর পথ ও পদ্ধতি দিয়েছেন আসুন আমরা আলোচনা করি ছোট যে গুনাহগুলি আমরা করে ফেলি সেই গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া অটোমেটিক ভাবে মুছে দেন আল্লাহ সুবহানাহু তালা বলেছেন ওয়াকীমিস সালাহ ফা ইন্নাহা ওয়া যুলফাম ইউযহিবুনাস সাইয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে তোমরা ওয়াকীমিস সালাহ নামাজ কায়েম করো তোরাফা ইননাহা রুকি দিনের প্রথম অংশে শেষ অংশে রাতের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তথা সেখানে ফজর থেকে শুরু হবে জোহর রয়েছে অনুরূপভাবে রাতের দিকে মাগরিব হবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিয়েছেন আর এই নামাজগুলো তার সন্তুষ্টির জন্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অন্যায়গুলোকে মুছে দেন যত ধরনের ভালো কাজ আমরা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন ইনাল হাসানাত ইয়ুযহিবনাস সাইয়াত যত ধরনের ভালো কাজ হাসানাত সকল ধরনের অন্যায়গুলোকে দূর করে দেয় মুছে দেয় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এজন্য সব সময় আমাদেরকে যত ধরনের পাপ রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে যে ব্যক্তি বড় অন্যায় থেকে বিরত থেকেছে কাবিরা গুণা যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনায় হলো কাবিরা গুনা যারা বড় গুণা থেকে বিরত থেকেছে এর কিন্তু উপকারিতা অনেক আল্লাহ আল্লাহ এরশাদ করেন্লা যারা বড় গুণা থেকে বিরত থাকে আল্লাহ والفواحش الله سبحانه وتعالى বলেছেন وشلিল قال হারাম قال সেগুলোর থেকেও বিরত থাকে ইল্লা اللمام আর কোনো ক্রমে যদি ছোট কোনো হয়েও যায় তাহলে তার জানা উচিত ইন রাব্বাকা ওয়াসিউল মাগফিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রভু তার ক্ষমা কিন্তু বিস্তৃত যদি অন্যায় হয়েও যায় আল্লাহ সুবহানা তাআলা তার বান্দাকে এটি ক্ষমা করে দেন যেমনকি সুরা নাজমের বত্রিশ সিনেমায় তাল্লাহ আমাদের সাথ করে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য বড়ো ধরনের যত অন্যায় রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করতে হবে মুছে ফেলতে হবে কেননা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আমাদের পাপ রাশিগুলো মোচন করা যায় অনুরূপভাবে জান্নাতে প্রবেশ করা যায় যারা গুণাভর্তি আল্লাহর কাছে ওঠেন অন্যায় করে ওঠেন তাদের গুণা যদি ফুল থাকে তাদের গুণা যদি ফুল থাকে ইমানকে নষ্ট করে গুনাদে ভরপুর করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কত আলোচনা করেছেন এই যে বড় তারা গুনাহে আল্লাহ কাছে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি সূরা বাকারা এর 81 নম্বর আয়াতে ارشاد বলেন বালাম কাসব সাইয়াতাও ওয়া হাত্বত বিহি খাতিয়াতু ফাউলাইকা اصحابুন নাফ উন ফিহা খালিদুন আল্লাহ সুবহানাহু যারা গুনা অর্জন করেছে বালামান কাসাবা সাই আতান যারা গুনা অর্জন করেছে বেশি বেশি গুনা করে ফেলেছে তাকে গুনা দিয়ে পেঁচিয়ে ফেলেছে গুনা তাকে পেঁচিয়ে ফেলেছে অন্যায় অনেক করাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ফাউলাইকা আসহাবুন নার এরাই হলো জাহান্নামের অধিবাসী এরা হলো জাহান্নামী হুম ফিহা খালিদুন সেখানে তারা অনন্তকাল থাকতে থাকবে এই জন্য গুণা যদি ফুল হয় ইমানের কাজ যদি তার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু বড় সে ক্ষতি করেছে তার দুনিয়াকে ক্ষতি করেছে তার পরকালকে এই জন্য গুণাগুলিকে মোচন করতে হবে ফুল করতে হবে ইমানের কাজ দিয়ে ভালো কাজ দিয়ে আমার আরেকটি আয়াত বলে শেষ করবো আল্লাহ সহ বলেছেন মান যারা গুণা নিয়ে এসেছে তাদের মুখের উপর উবুর করে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয় হল তুজনা আল্লাহ নামালের তিনি নব্বই নম্বর আয়াতে বলেছেন যে তাদের কর্মের ফল এটি ছাড়া কি হতে পারে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা এই জন্য আল্লাহর কাছে আমরা বিনীতভাবে তোবা করে নেব যেমন না করে ফেলেছি আমাদের ইমানকে পূর্ণ করবো ভালো কাজ দিয়ে কল্যাণকর কাজ দিয়ে আসুন আমরা আমাদের পাপড়াশিগুলোকে মোছার পথ এবং পদ্ধতি অবলম্বন করি ও সাল তাল মোহাম্মদ মুহাম্মদ ওয়ালাআলি ওসহ ও আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাক